আমরা আখিরাতের সাথে কাজ করি, আল্লাহ আমাদের পরীক্ষা নেন এবং প্রতিটি পরীক্ষায় আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। তোমাদের কারাগারের 3 বছর তো আমরা করি না, কারাগারে যাবো, বের হবো, আবার যাবো, আবার বের হবো, কিন্তু যদি আল্লাহ পাক আমাদের মঞ্জুর করেন, ফাঁসি শাহাদাত মঞ্জুর করেন, ইনশাআল্লাহ ওটাই আমাদের শাহাদাতের জায়গা। কিন্তু তোমাদেরকে মরতে হবে, সাবধান, কবরে তোমাকে শাস্তি পেতে হবে। অন্যায়ভাবে জালিম হিসেবে তুমি জুলুম করবা, আর দুনিয়া এবং আখেরাতে বিজয়ী হবা, এটা আল্লাহর ইতিহাসে নাই, আল্লাহর বিধানে নাই। মুসা মরেছে, ফেরাউন কিন্তু বাঁচে নাই, কিন্তু মুসা মরে নাই। ফেরাউন ডুবে ধ্বংস হয়েছে, মুসা কিন্তু বেঁচে গেছে আল্লাহর হুকুমে। মহরম সামনে আগামী রোববার, আবারও মনে করে দিচ্ছি, এই মহরমের মৌসুমে শুধু রং মাখামাখির নাম মহরম না, এটা হলো অত্যাচারী সম্রাট ফেরাউনের ধ্বংস আর মিসকিন বিপ্লবী নেতা মুসার উত্থান। আজও বাংলার জমিনে অত্যাচারীদের দাফন হবে, ইনশাআল্লাহ শান্তিপ্রিয়দের উত্থান ঘটবে, এবং সেই শান্তিপ্রিয় হলো তারাই যারা সিরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান নিয়ে সমাজে নেমেছে। সিরেফ বে তাদের জন্য তারা ইসলামের নাম গায় না, যত ইসলামপন্থী বাংলার জমিনে আছে আহলে হাদিস ছাড়া অধিকাংশই শিরক ও বেদাতের অনুসারী। শিরকি আকিদা নিয়ে কোশ্চিনকাল ইসলাম কায়েম হয় না, বেদাতি তরিকে নিয়ে কোশ্চিনকাল ইসলাম কায়েম হয় না, শিরক ও বেদাতের উপরে কোশ্চিন আল্লাহর রহমত নাজিল হতে পারে না। আল্লাহর রহমত নাজিল সিরফ অটুট তৌহিদ পন্থীদের উপরে, সহি সুন্নাহ পন্থীদের উপরে। আমার আবেদন আপনাদের কাছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে আল্লাহর পথে। সাফফান মানে কি, বিভক্ত হয়ে না সারিবদ্ধ হয়ে? বিভক্ত ওলারা এই আয়াতগুলো পড়ো না, তোমরা খুবই ওয়াজ করো আমাদের সামনে, ইবনে তাইমের আমির কে ছিল, আলবানি কোন জামাতের নেতা ছিলেন, কথা খুঁজিয়ে পাও না? না, কোরআনের উপরে আলবানি, হাদিসের উপরে ইবনে তাইমিয়া, আহলাদিস আন্দোলন বাংলাদেশ চার ইমামকে তোক্কা করে না, কোথাকার কোন নাম না তোমরা? আমি কোরআন পড়ে আহলে যুবসংঘ শুরু করেছিলাম, এই সুরাটাই সবটা যুবসংঘের জন্য লগ্ন থেকে আমাদের কোর্স, তাই না? তখন থেকে এই চলে আসতেছে, এখন দেখছি পুরো সুরাটাই নাজিল হয়েছিল একদিনে এক সময়ে। সাহাবা কেরাম বসে গল্প করছেন যে কোরআনের এই অনেক বিধান, এতগুলো বিধান কী করে আমরা একসঙ্গে পালন করি, একটু যদি আল্লাহ পাক একটু ছোটোখাটো আয়াত নাজিল করতো তাহলে আমাদের একটু আমল করা সহজ হতো। এই কথাটা আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল, ওরা যেহেতু কক্ষের বাইরে থেকে কথা বলছিলেন, সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাবি হাদিসের, আল্লাহ রাসূল একটু পরে বেরিয়ে আসলাম, না এই তোমরা এইসব বলছিলে নাকি যে একটা ভালো সুরা নাজিল হলে ভালো হতো, যাতে সংক্ষিপ্ত সুরা বাকারা বিশাল ছোটো না, সুরা আলে ইমরান বিশাল ছোটো না, সুরা সব তো বড়ো বড়ো, সুরা আরব বিশাল বিশাল সুর সব। বলে শোনো তোমরা, তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, সঙ্গে সঙ্গে তোমাদের প্রার্থনা কবুল, এই নাও সুরা শোনো। এবার শুরু হয়ে গেল, সর মুখস্থ আছেন আপনাদের, 74 নম্বর আয়াতে যখন গেলেন তখন সাহাবি যুবক সাহাবি আব্দুল্লাহ রওয়াহা লাভ দুটি বসে, আমি এই আয়াতের উপরে জীবন দিতে প্রস্তুত, আমি এই আয়াত ছাড়বো না কোশ্চিন করলো। কোন শায়াত? ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। এবং মুতার যুদ্ধে যখন সেনাপতির একবার 1, 2, 3 করে মরতে লাগলো, সেখানে পরীক্ষা হয়ে গেল, তা আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। মুরব্বীরা ভাবছেন যে তাই তো কী করি এখন, 2 লক্ষাধিক সৈন্য নিয়ে রোম সম্রাট মজুদ, আর আমরা 1000 মাইল দূরে মদিনা থেকে এসেছি, এখানে মাত্র আমরা 1000 অল্প কিছু মানুষ, আমরা এখন কী করতে পারি? মসজিদে সুরা বৈঠক বসলো, মুরব্বী সাহাবিরা বললেন মদিনায় একজন বাহক পাঠিয়ে দেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি আমাদের পরবর্তী কী নির্দেশনা দিচ্ছেন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেটা আমরা দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এই কথাটা চলে গেল যুবক সাহাবি আব্দুল্লাহ বিন রওহার কানে, উনি ঘোড়া ছুটিয়ে সোজা চলে আসছেন মজলিস শুরার বৈঠকে। হে মুরব্বীরা, আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? বিশাল সৈন্যবাহিনী দেখে ভয় পেয়ে গেছেন,